ওযু করার সময় মুখে ও নাকে একসাথে পানি দিতে হবে নাকি আলাদা আলাদা দেওয়া যাবে, এক্ষেত্রে সুন্নাহ কোনটি? কিছু ভাইকে দেখা যায় এই মাসালায় খুব বাড়াবাড়ি করেন, এটা কিন্তু হ্যাঁ যদি কেউ দিতে পারে একসাথে এক কোষ পানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকে মুখে একসাথে দিতেন, কিন্তু নাকে মুখে একসাথে দিতে হবে বা এটাই একেবারে সুন্নত এটা না, ফিক্স সুন্নত এটা না, যেভাবে হোক পানি কম খরচের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন এবং সেটা যদি কেউ করতে পারে ভালো একসাথে করতে পারলে, কিন্তু যে যেভাবে করতে পারে যদি দুইটা দুইবার নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই, সুন্নাহ বিরোধী হবে, সুন্নাহ বিরোধী হবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেন না যে তোমরা কোনো নির্দেশ দেন না যে এইভাবে করো, বরং তিনি এটা করেছেন এইভাবে তার এসেছে। অনেকের এক হাতে দুই পানি আসে না, তো দুই পানি না আসে বড় বেশি পানি আসে না যে দুই নিতে পারেন না, যতটুকু আপনি নিতে পারেন এক হাতে বা হাত এক হাতে যেহেতু নেবেন সেটা দিয়ে পানি নাক মুখে পানি নিতে পারবেন, কিন্তু টানার সময় তো নাক দিয়ে বামা দিয়ে নাক টানতে হবে, আপনি যার নাক ঝাড়তে হবে, তাহলে আপনাকে এই যে আলাদা নেয়া এটা দোষণীয় নয়, একসাথে নিতে পারলে নিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে যে না নিতে পারবেন সুন্নাহ বিরোধী হবে না, এটা হচ্ছে সুযোগ আছে এবং সেটা সুযোগ হিসেবে বলা হয়েছে, এখানে আপনার এটাকেই সুন্নত বা এটাকেই বাস্তবায়ন করতে হবে এরকম জোর করে দেওয়ার জিনিস এটা নয়, বরং এটা যদি পারা যায় আলহামদুলিল্লাহ, না পারলেও দুইবারে সুন্নতটা মূল জিনিস হচ্ছে নাকে পানি দেওয়া কুলি মুখে এবং মুখে কুলি করা, নাকে পানি দিয়ে নাক নাক টান নাকের পানি টানা এবং ঝাড়া বাম হাতে টানতে বাম হাতে ঝাড়তে হবে, এটা হচ্ছে সুন্নত, এটাকে যেন বাস্তবায়ন করা এটা খেয়াল রাখবেন। এরপরে দুই হাতে দুইবার নিলেও কোনো সমস্যা নেই, আর একবার নিতে পারলে সেটা ভালো, এটা উত্তম বেশি, কারণ এটা একেবারে হুবহু অনুসরণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এটাকে না হলে সুন্নাহ অনুসরণ হচ্ছে না, আরেকজনকে খারাপভাবে দেখা এটা ঠিক হবে না।